সে তো হালাল আছে। এদেশের যুবক মানুষ যারা, তারা যদি কোনো ফরজ না জানে তো বিয়ে করা ফরজ এটা, এইটা অন্তত মুখস্থ আছে যে বিয়ে করা কিন্তু ফরজ। অথচ ওজুর ফরজ কয়টা ও কিন্তু জানেন, অন্তত একটা ফরজ যেহেতু জানেন ভালো, আলহামদুলিল্লাহ এই ফরজটাই পাকা পক্ত করবে। কিন্তু এটা পাকা করতে হলে বিয়ে যারা করবে তাদের উচিত দেনমোহরের টাকা আপনি পকেটে নেবেন, পকেটে টাকা বের হয়ে থাকবে, কবুল বলার আগে টাকা দিয়ে কবুল বলে নিয়ে চলে আসবেন। এটা ইসলামের বিয়ে ছিল। আর আপনি যা করেছেন এ টাকা তো দেননি, জনম বাকি পোড়া ফাঁকি। আর যেটা দেওয়ার দরকার ছিল ওইটা না দিয়ে যেটা দেওয়া নিষেধ ওইটা নিয়ে আসে যৌতুক। আমার তো মাঝে মাঝে মনে হয় যারা যৌতুকের টাকা মোটর সাইকেল ফ্রিজ কালার টিভি এগুলো নেয় আর স্ত্রীর সামনে গিয়ার দেয়, ওর বউ বলে মনে মনে আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট করে, আমার বাবার ঘাম ঝরানো টাকা আর ও গিয়ার দেয়। এই জন্য দেখবেন যৌতুকের মোটর সাইকেল যারা নেয় অধিকাংশ গুলো অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন জিনিস হারায়। এখানে কেউ নিয়েছেন কিনা হাত তোলেন তো, আমি হাসির খোরাকি দেন, উনি যেহেতু নিয়েছে ফেরত দিয়ে দেবে না। এই তাহলে বিয়ে যারা যৌতুক নিয়ে করে দেনমোহর দেয় না, এটা কি ইসলামের বিয়ে না হিন্দুদের বিয়ে? হিন্দুদের বিয়ে হচ্ছে বিয়ের দিন মেয়েকে যা দেওয়ার দিয়ে দেয়, সারা জীবন আর কিছু দেবে না। এ বিয়ে কাদের? হিন্দুদের। আপনি যদি এই বিয়ে করেন তাহলে তো আপনার ইসলামের বিয়ে হয়নি, সুতরাং ওই বিয়ে বিয়ে নয়। তাহলে এখানে কত মানুষের যে বিয়ে হয়নি নতুন করে এখন দেওয়া লাগবে টের পাচ্ছেন? আমি আবার বলছি, ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওইটা বিয়ে, ইসলাম বাদ দিয়ে কেউ যদি ব্যবসা করে ওইটা ব্যবসা, ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ওইটা রাজনীতি, ওটা কি দুর্নীতি? বলেন বলেন। এই জন্যই তো এত দুর্নীতি দেখতে পাচ্ছি। আজ যারা এই দেশে ইসলাম বাদ দিয়ে রাজনীতি করে দেখবেন ওরাই দুর্নীতি করে বেশি, আর ইসলাম দিয়ে যারা রাজনীতি করে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বলেছিল খোঁজেন একটা টাকা আপনি দুর্নীতি পাবেন না, কারণ তাদের রাজনীতিটা এবাদত। তাদের রাজনীতি কি? আর যারা রাজনীতিকে দুর্নীতি বানিয়েছেন তাদের ওইটা এবাদত না। আমাদের তাহলে কথার সারমর্ম হচ্ছে এটা, ইসলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধর্ম, পৃথিবীর আর কোনো ধর্ম এই কথাকে যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য বলে চালাবে, এই বক্তব্যটা সরাসরি আল্লাহর দিকে যাবে, যেন আপনি অন্তত ওই দুঃসাহস করবেন না। এগুলো করতে পারে যাদের অন্তরের ভেতরে গৌড় আছে, রোগ আছে, যারা অসুস্থ অন্তরের মালিক। আমাদের অন্তর তার অসুস্থ না, অসুস্থ নাকি? আমরা রজব মাসে রজব মাসকে সম্মান দিতে চাই ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা মেনে নিয়ে। কথা বুঝতেছেন? এর ভেতরে কোনো বাড়ানো কমানো যাবে না। নতুন কিছু দিয়ে আপনি বলতে পারবেন না যেটা ইসলাম, আবার ইসলাম থেকে কিছু বাদও আপনি দিতে পারবেন না। ঠিক আছে, আমরা এভাবে যদি সম্মান দিতে পারি তাহলে রজব মাস আপনাদেরকে কিছু দেবে। নবীজি মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তুমি আমাদের, শুধু আমাকে না, আল্লাহুম্মা বারিক লানা, তুমি আমাদের সবাইকে রজব আর শাবানের বরকত দান করো, আর সবাইকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুতরাং আমরা রমজান এই শাবান মাসের বা কি রজব মাসের বরকত রহমত এবং সম্মান যদি দিতে চায় তাহলে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি জীবনে কোনো জায়গায় মানা যাবে না। যারা মানবে না তারাই সম্মান দিচ্ছে। এই যে আয়াতটা বললাম এটা কি মেনে নেওয়া অত সহজ? বলেন অত সহজ না। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওর কথার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না, যে লোকটা বলে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি আর ভালো ভালো কাজের আঞ্জাম দেই,
আকালা ইন্নানি মিনাল মুসলিমিন আর এই ঘোষণা দেয় যে আমি মুসলমান আমি কি মুসলমান আয়াতের কথা তিনটা প্রথম দুইটা হয়তো অনেকে আমরা কম বেশি মানছি আল্লাহর দিকে যে যেখানে আছি মুসলিম দাবি করলে ডাকি কেউ অল্প কেউ বেশি ডাকতেছি ও আমিলা সলিহা ভালো ভালো কাজের আঞ্জাম হয়তো কম বেশি দেওয়া হয় দায়েদের তিন নাম্বার কথা বলা ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান এই কথা বলার সৎসাহস এখন অনেকেরই নেই কেউ যদি বলে আমি মুসলমান তাহলে আমার হাতের দ্বারা মুখের দ্বারা কেউ কষ্ট পাবে না বলেন বলেন না অথচ আজ আমার হাতের কর্মকাণ্ডের দ্বারা মুখের কথার দ্বারা শুধু মুসলমান না কত মানুষ আজ আতঙ্কে আছে আমার একটা লেখনের দ্বারা একটা মুখের কথা বের হওয়ার দ্বারা কত মানুষ আতঙ্কে আছে না জানি কার বিরুদ্ধে কি বের হয় এই জন্য আকালা ইন্নানি মিনাল মুসলিমিন আয়াতের তিন নাম্বার কথাটা মানা অনেক কঠিন বিষয় এটা যখন পরিপূর্ণ মানতে পারবেন জালিকা দ্বীনুল কাইয়িম এইটা যখন মানবেন তখন এই পরিচয় দেওয়া সহজ হবে যেন রজব মাসকে সম্মান দিতে হলে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু মানি না মানতে পারি না কথার অর্থ বুঝতেছেন ঠিক আছে দ্বিতীয় নম্বর যদি কেউ সম্মান দিতে যায় ফালা তাসলিমু ফিহিন্না আনফুসাকুম সে যেন নিজের প্রতি কোনো জুলুম না করে নিজের প্রতি জুলুম মানে আজ আপনার মন চাচ্ছে কম্পিউটারে বসে মোবাইল হাতে নিয়ে উলঙ্গ নাচ দেখতে আপনার মন চাচ্ছে এটা কিন্তু নিজের চোখের উপরে জুলুম নিজের হাতের যে এই বাটন আছে এই বাটনের উপরে জুলুম নিজের মেধা দিয়ে আপনি এটা আনন্দ মজা নিচ্ছেন এটা মেধার উপরে জুলুম এমনকি ওয়াইফাই লাইন নিয়েছেন মাসে 600-1000 টাকা বিল দেন এই ওয়াইফাই লাইনের উপরে এটা জুলুম এখন যদি বলেন ওয়াইফাই কোনে আছে তিনটি জায়গায় টাকা পয়সা খরচ করলে আমরা জানি তিরমিজি শরীফের হাদিস ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে আর নেবেন না তার এক নম্বরে এই পৃথিবীতে যারা মা বাবার জন্য পরিবারস্থ লোকদের জন্য টাকা খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেয় না আপনি মায়ের জন্য বাবার জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য এদের জন্য যদি কোনো কিছু খরচ করেন এদের লালন পালন করতে গিয়ে তাহলে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে ধরবে না দ্বিতীয় নম্বর জিহাদের ময়দানে জিহাদের ময়দানের সরঞ্জামাদি কিনতে যদি টাকা পয়সা খরচ হয় তাহলে ওই টাকার হিসাব আল্লাহ নেয় না এখন পৃথিবীতে জিহাদের সবচাইতে বড় ময়দানের সরঞ্জামাদি অস্ত্র শস্ত্রের নাম হচ্ছে বই এখন জ্ঞানের যুদ্ধ চলছে আপনাকে জ্ঞান অর্জন করার জন্য যেটা পড়া লাগবে তার নাম কি এই জন্য বই কেনার পেছনে জ্ঞান অর্জনের জন্য যদি আপনার টাকা খরচ হয় ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে ধরবে না তিন নম্বরে আপনি যদি জিহাদের ময়দানে যেতে না পারেন তাহলে যারা জিহাদের ময়দানে আছে পেছন দরজা দিয়ে তাদেরকে আপনি সাহায্য করবেন হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে আপনি সামনে আসতে পারেন না কিন্তু যারা কাজ করছে আপনি পেছনের দরজা দিয়ে তাদের ঠেলা দেবেন শক্তি দেবেন সাহস জোগাবেন কথা বুঝতেছেন তাদের পেছনে যে টাকা পয়সাগুলো খরচ হবে ওই টাকারও হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না আর এমন অনেক গোপনে জিহাদের ময়দানে যারা কাজ করছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা মানুষ বাংলাদেশে আছে আমি নাম নাই নাই নিলাম আমরা কি বলছিলাম বলেন তো পৃথিবীতে যেই টাকা পয়সাগুলো জিহাদের ময়দানে খরচ হবে আর জিহাদের ময়দানে যারা কাজ করছে এদের পেছনে যারা পেছন দরজা দিয়ে খরচ করবে এই দুইটার হিসাবে আল্লাহ আর নেবে না যেন আপনার অর্থ সম্পদ টাকা পয়সাগুলো যেন খরচ হয় এরকম একটা লাইন দিয়ে আপনি জ্ঞান অর্জন করার জন্য ইন্টারনেট নিয়েছেন ফেসবুকের লাইন নিয়েছেন ওয়াইফাই লাইন নিয়েছেন এটার দ্বারা আপনি ফেসবুক ব্যবহার করছেন কি একটা হাদিস ছড়িয়ে দিলেন যত মানুষ এই হাদিস দেখবে এখানে কমেন্ট করবে শেয়ার করবে আপনার আমলনামায় সওয়াব আসতেই থাকবে আর এখানে আপনি এমন একটা মিথ্যা তথ্য লিখে দিলেন যে তথ্যের সত্যতা আসলে নেই আপনি আন্দাজের উপরে ভিত্তি করে অনুমান করে লিখে দিলেন
এটার দ্বারা যত মানুষ পড়বে খারাপ ধারণা করবে, এটা যদি সত্য না হয় আপনার আমল নামায় গোনাগুলো যেতেই থাকবে। এই জন্য এটা ব্যবহার যারা করছেন এটা কিন্তু খেলাচোরা বিষয় না, এটা পাগলামি না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুক, ইউটিউব, টিউবম্যাট, ইন্টারনেট যারা ব্যবহার করেন খুব সতর্ক। আমার মন চাচ্ছে আমি গোলঙ্গ শাবনুরকে দেখি, কিন্তু না, আমার মন চাইলেই দেখা যাবে না, কারণ নিষেধ আছে আল্লাহ। আমার মন চাচ্ছে এটা দেখলে আপনি নিজের উপরে জুলুম করে ফেলেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, কুল না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম স্ত্রীকে নিয়ে চলে যাও বাড়ি। আদমের বাড়ির নাম কি? এখানে জবাব দেওয়া লাগবে, নাম কি? জান্নাত হচ্ছে আদম আলাইহিস সালামের বাড়ি, আমরা আদমের সন্তান, এই হিসাবে জান্নাত আমাদের বাবার বাড়ি। আদমকে আল্লাহ শিক্ষা দিলেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও বাড়ি। তাহলে আমাদের উচিত হবে বিয়ে করার পরে ঘর জামাই থাকা না বাবার বাড়ি যাওয়া? এই এলাকায় যারা ঘর জামাই আছেন, আজকে আমি যেখানে মাহফিলে ছিলাম মাগরিবের পরে, ওই হুজুর ঘর জামাই, মনে করলাম ওই হুজুরকে বলি কি আপনি শেয়ার করার জন্য পড়ে আংতা অসল জান না, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে যাও, তোমার তোমার বাড়ি যাও, আপনি বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যাবেন, আর না আপনি নিজের সহ ঘর জামাই থাকছেন, আপনি তো কোরআনই মানেন না। এখানে ঘর জামাই আছেন কার হাত তোলেন তো? যাক আলহামদুলিল্লাহ, আমার ঠিক আছে, ঠিক আছে, আমার কুষ্টিয়াতে একটা পাড়া আছে শহরে, ওই পাড়ার নাম হচ্ছে জামাই পাড়া, তার মানে যত ঘর জামাই সব ওই এলাকায়। এলাকায় আছে ঘর জামাই? আর এটা ঠিক হচ্ছে না, আপনি বিয়ে করে বউ নিয়ে চলে যাব। আল্লাহ পাক বলেন, হে আদম বউ নিয়ে শুধু বাড়ি যাবে তা না, আকুলা কোল না কুলা, দুই বছর না, দুই বছর কেন? এখানে আল্লাহ আংটা আকুলা দিতে পারতেন জান্নাতের ভেতরে, তার মানে তোমার বাড়িতে যাওয়ার পরে আংটা আকুলা যদি আল্লাহ বলতেন তাহলে আমি আয়াতটা পড়তাম না। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ থেকে প্রায় 13টা সংগঠন মেয়েদের অধিকার আদায়ে কাজ করছেন। আপনি কোরআনকে যদি এই আয়াত দ্বারা দলিল দেন, মেয়ে লোককে নিয়ে বাড়িতে যাওয়ার পরে আল্লাহ খাবার খেতে বলেছে, খাবার খেতে বলার আগে আংটা তো দেয়নি, যদি আংটা দিত তাহলে আল্লাহ পুরুষের দিকে টেনে পক্ষপাতিত্ব করে কথা বলতো, আল্লাহ দেয়নি, একবারে দিয়েছে অকুলা, কোল না দিয়ে কোলা দিয়ে বসন দিলেন কেন? তার মানে বউ নিয়ে বাড়িতে যাওয়ার পরে আপনি যা খাবেন, যে মানের খাবার খাবেন, ওই মানের খাবার বউকে খাওয়ানো লাগবে, এটা ফরজ। আপনি নিজে মন মতো বাইরে একেবারে মরণ খাওয়া খা, আর বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়ে যাস। আমি একবার বাদাম নিয়েছিলাম, বাদাম নিয়ে বাড়িতে যাচ্ছি বাজারে, আমার বাবা রাস্তায় এই গেটে ঢোকার সময় বলছে, তোর হাতে কি দেখি? বললাম বাদাম, কি করবি? তামান্নার জন্য, তো বাইরে তো ভালোই খাও, আর বাড়ি আসার সময় বৌমার জন্য বাদাম নিয়ে এসিস, আপেল নিয়ে আসতে পারো না? তো অন্তত আপনি যে মানের খাবার খাবেন, ওই দিন থেকে আমি বুঝেছি না, ঠিক হচ্ছে না তো, আংটা আল্লাহ দিয়ে যদি বলতেন যে তুমি নিজে মন মতো খাও, বর জন্য যা পারো দাও, না একবারে হবে না, যা খাবেন যে মানের খাবার, ওই মানের খাবারের ব্যবস্থাও বাড়িতে স্ত্রীর জন্য করা লাগবে। তে মেয়েদের এরকম সম্মান পৃথিবীর কোনো ধর্ম আজও দিতে পারেন? আর আল্লাহর চাইতে দরদি আর কেউ আছে? আর কি 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 কোনটা কি বলেন আমি বুঝি না, এতটুকু আল্লাহ শেষ করেননি। রাগাদান হাইসো সে তোমা, শুধু বউ নিয়ে বাড়ি যে খাবে পরবে হবে না, ওকে নিয়ে মাঝে মাঝে তুমি বাড়াতে যাবে, যেখানে ইচ্ছা যাবে সেখানে যা ইচ্ছা খাবে, তার মানে স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আপনি বেড়াতে যাবেন, আনন্দ উল্লাস করবেন, ফুর্তি করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা হওয়া লাগবে আবার নিজের বউ। অনেকে আবার অন্যের বউ নিয়ে আনন্দ করছে, এই ফ্যান্টাসি কিন্তু আমি জানতাম যে দেখবেন অধিকাংশগুলো অন্যের বউ, ও মনে হয় গিয়েছে কত জোরে বলেন কেন, আসতে বলুন। কক্সবাজারে ছিলাম আমি 4-5 দিন,
ওখানে তো দেখে যারাই হাত ধরে দৌড়ায়, ও ওর বউ তো মনে হয় না, ওটা মনে হয় লোকের বউ নিয়ে এসে দৌড়াচ্ছে। এই জন্য বউ নিয়ে আনন্দ ফুর্তি করা, এদিকে ওদিকে যাওয়া, ঘুরে বেড়ানো, সফরে যাওয়া, এটা কিন্তু আল্লাহর আদেশ, যাওয়া লাগবে, এতটুকু যাওয়া লাগবে বলে আল্লাহ শেষ করে দিয়েছে। তারপরে কি, অলা তাকরবা হাদিহি শাজারা, এই গাছটার কাছে যাবে না। এই গাছ কোন গাছ? ওই গন্ধম গাছ শুধু না, শুধু গন্ধম গাছ যদি উদ্দেশ্য হয় তাহলে কোরআনে আয়াত আল্লাহ নাযিল করা দরকার কি? আল্লাহ জানাতে চেয়েছেন এর ওই গন্ধম গাছ একটা নিষিদ্ধ গাছ, একটা বর্ডার। আল্লাহর এরকম বর্ডার অনেকগুলো আছে পৃথিবীতে, আল্লাহর বর্ডার আছে পুরা কোরআনে 500। কত? তোমার বউ নিয়ে তুমি খাবে, আনন্দ করবে, যেখানে ইচ্ছা যাবে, কিন্তু বর্ডার পার হবে না। এমন অনুষ্ঠানে নিয়ে বউকে যাওয়া যাবে না যে অনুষ্ঠানে গেলে নিজেরও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এই যে কয়েকদিন আগে যে নাসির বিয়ে করলে, ওর অনুষ্ঠানে যারা গেছে তাদেরও পর্দা নেই, ওর বউরও পর্দা। আল্লাহ এইটা নিষেধ যে বউ নিয়ে এমন অনুষ্ঠানে যাবা না যেখানে গেলে তোমার পর্দা থাকে না, বর্ডার পার হয়ে যায়। সুতরাং আপনি বউ নিয়ে আনন্দ করবেন, বেড়াতে যাবেন, অসুবিধা নেই, এমন অনুষ্ঠানে যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না। কথা বুঝতেছেন? আপনি বউ নিয়ে একটা বিবাহ অনুষ্ঠানে গেছেন, যেখানে গেলে আপনার পর্দা রক্ষা করা সম্ভব না, ওটা যদি মন খারাপও করে ওইরকম বিয়ে বাদ দেওয়া লাগবে। আপনি যদি নিজেকে নিজে এভাবে সামাজিকভাবে কন্ট্রোল করতে না পারেন, আস্তে আস্তে কন্ট্রোল করবে কে? ফেরেশতারা? শেষে দিয়েছেন এরকম অনুষ্ঠানে তো যাওয়া যাবে না, আল্লাহর বর্ডার যদি পার হয়ে যাও, ফাতাকো না মিনা জালিমিন, তাহলে দুইজনে জালেম হয়ে যাবে। দুইজনের নাম কেন? দুইজনের নাম এই জন্যে দিয়েছেন কারণ একজন যদি স্থির থাকে, আর একজন যদি যেতে চায়, তাহলে জুলুমের কোনো কাজ একা একা কেউ করতে পারবে না। আজ বাংলাদেশে অফিস আদালতে যে সমস্ত জুলুমগুলো হচ্ছে, এই জুলুমগুলোর পেছনে অফিসারের চাইতে অফিসারের বউরা দায়ী বেশি। আপনার স্বামী যদি অবৈধ রিলেশন করে, কারোর সাথে সম্পর্ক করে, আপনি যেমন রাগ করেন, আপনার স্বামী যে অবৈধ টাকা ইনকাম করে, ঘুষ খায়, আপনি যদি ওই রকম রাগ করতেন তাহলে বাংলাদেশে কোনো অফিসার ঘুষ খেত না। আমার কথার অর্থ বুঝতেছেন? মেয়েরা আছে না, সম্মানিতা মা বোনেরা যদি এটা না, যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে, এই জন্য বলছি, আজ বাংলাদেশের মেয়েরা ওনার স্বামী অন্য জায়গায় লাইন করলে যেমন রাগ করে, রাগ করে না? স্বামী অবৈধ ইনকাম করলে যদি ওই রকম রাগ করতো, তাহলে বাংলাদেশে হারাম ইনকাম অনেক অধিকাংশেই বন্ধ হয়ে গেছে। এই জন্য ফাতাকো না দিয়েছেন আল্লাহ। দুইজনেই জালেম হয়ে যাবে কারণ একের পরিপূরার আর একজন। আল্লাহর নির্ধারিত সীমা পার হলে মন মতো আপনি করবেন, জালেম হয়ে যাবে। এই জন্য গন্ধম গাছের পাশে যাওয়ার পরেই তারা দোয়া করেছিল, রব্বানা আতিনা, রব্বানা জলামনা আনফুসানা, হে আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি, আমাদের নিজেদের ওপরে আমরা জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, ফাতাকো না কি অলা তাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্যে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, রজব মাসকে যদি সম্মান দিতে চাই, নিজেদের উপরে যে জুলুমগুলো চলছে এটা থামানো লাগবে, বন্ধ করা লাগবে। নিজেরা এখন থেকে কন্ট্রোল না হলে সামনে মহামান্বিত মাস আসতেছে, মহামহিমান্বিত রাত, সবে কদর থেকে শুরু করে রমজান মাসের প্রতিটি রাত এগুলো পালন করতে হলে আপনাকে এখনই নিজের প্রস্তুতি লাগবে, জুলুমগুলো বন্ধ করা লাগবে, এবাদতের দিকে ঝুঁকে পড়া লাগবে। এই জুলুম আবার নয় প্রকার, ওয়ালা তাকুনান্না ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই জুলুম কত প্রকার বললাম? নয় প্রকার জুলুম আছে। এখানে প্রথমে ব্যক্তিগত জীবনে যেটা আমি ইঙ্গিত দিলাম, পারিবারিক জীবনে জুলুম আছে। পারিবারিক জীবনে জুলুম কি? যৌতুকের জন্য যারা স্ত্রীকে ধরে পিটায়, এটা পারিবারিক জীবনের জুলুম। সামাজিক জীবনের জুলুম কি? আপনার সামাজিক জীবনে দায়বদ্ধ আছে, নিজে যখন বাড়ি থেকে এশার নামাজ পড়ে গমাবেন, যদি ধনী মানুষ হয়ে থাকেন, নিজের বাড়ি থেকে কমপক্ষে 40 ঘর মানুষের খবর নিয়ে ঘমানো। যদিও বাংলাদেশে অন্তত এই গাজীপুর আশুলিয়া এই সমস্ত এলাকায় এটা করতে গেলে সারা রাতের ঘুম হবে না, কারণ এলাকায় এত ঘন বসতি, এটা ওই পটুয়াখালীর রাঙ্গাপালি এলাকা হলে হয়, কারণ 2 কিলো দূরে দূরে এক বাড়ি, ও এলাকায় অত বাড়ি ঘোরাও সম্ভব না, ও 1-1.5 ঘন্টার ভেতরে ঘুমিয়ে পড়া সম্ভব।
আর এখানে যে অবস্থা আপনি দেখতেছেন ছাদের সাথে ছাদ লাগানো, এক বাড়ি থেকে যদি 40 ঘর খবর নিয়ে ঘোমাতে হয় এমনি রাত 2টা বাজে যাবে। তারপরও আপনার যতটুকু আয়ত্ত আছে সামাজিক জীবনের এই জুলুমটা হচ্ছে এখন, আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব যদি পালন করতে পারতাম অবশ্যই এই জুলুম বন্ধ করা সম্ভব হতো এবং রজব মাসকে সম্মান দেওয়ার শামিল আমরা থাকতে পারতাম। এরপরে রাজনৈতিক জীবনের যে জুলুমগুলো হচ্ছে, ওয়ালা ইয়াজিরি মান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোরআনে কারিমে আয়াতটা দুই জায়গায় আছে, খুব গুরুত্বপূর্ণ আয়াত, আমি আয়াতটা যখনই পড়ি বারবার পড়ি, ওয়ালা ইয়াজিরি মান্নাকুম শানাআনু কওমি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কারো উপরে আপনার ব্যক্তিগত রাগ আছে, কারোর সাথে দুশ্মনী আছে, হয়তো আপনি ওই সময় ক্ষমতায় ছিলেন না, কেউ আপনাকে অত্যাচার করেছিল, আপনি অত্যাচারে অত্যাচারিত হয়ে ঝামেলায় ছিলেন, এখন আপনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা পেয়ে যেন ওই জুলুমের প্রতিশোধ নিতে গিয়ে তাদের উপরে অবিচার হয়ে না যায়। আজ বাংলাদেশে যারা ক্ষমতায় আছে এরা যদি এই আয়াতটা এইভাবে বুঝতো এই দেশটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত। কি বলছে টের পাচ্ছেন সুরা মায়েদার আয়াত না? আলা ইয়াজরি মান্নাকুম শানাআনু কওমিন। আপনার কারো উপর রাগ আছে, ওই রাগ তুলতে গিয়ে যেন তার উপর আবার অবিচার হয়ে না যায়, এমনকি যদি কারো উপরে গোপন রাগ থেকেও থাকে আপনি আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেন, আপনার 70টা অপরাধ আল্লাহ মাফ করে দেন। এক সাহাবীকে তো আল্লাহর নবী সুসংবাদ দিয়েছিলেন শুধু এই মাফ করার কারণে, উনি রাতের বেলায় যখনই ঘুমাতে যেতেন তখনই বলতেন, আল্লাহ আমার কারো উপরে কোনো রাগ নেই, ক্ষোভ নেই, অভিযোগ নেই, কোনো রকমের কোনো কিচ্ছু নেই, আমি একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়লাম, যে যা করেছে আমার সাথে আমি মাফ করে দিলাম। জিবরাইল ফেরেশতাকে দিয়ে নবীজির মাধ্যমে এই সাহাবীকে আল্লাহ নবী তিনবার জান্নাতের সুসংবাদ দিলেন। এক সাহাবি বললেন, কি আমল করে আমি দেখতে চাই, তিন দিন তার বাড়িতে অবস্থান নিয়ে দেখলেন না কোনো আমল নেই, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমরা যেভাবে পড়ি ওইভাবে পড়ে, কয় কোনো আমল তো দেখি না, কেন জান্নাতের গ্যারান্টি লোকটা পেল? সর্বশেষ মুখ ফুটে জিজ্ঞাসাই করলেন যে আপনি কি করেন এমন গোপন আমল? লোকটা বলে, কয় আমার তো গোপন আমল তেমন নেই, নবীজি তোমাকে তিনবার জান্নাতের গ্যারান্টি দিল কি দেখে? সাহাবি বলে, দেখেন আমি আমল গোপন এতটুকু করি, রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন কারো পরে কোনো রাগ ক্ষোভ অভিযোগ আমার আর থাকে না, সব মাফ করে দেই, একটা নির্মল শান্ত মন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি, এই কারণেই মহান আল্লাহ আমাকে মনে হয় মাফ করে দিয়েছে। তিনি ঘুমানোর আগে আরো যার রাগ মাগ আছে সব মিটিয়ে ঘুমাতে মাফ করে দিই, আর আমরা ঘুমানোর আগে চিন্তা ভাবনা করে ঘুমাই যে ঘুম থেকে উঠে কার 12টা বাজাবো, আল্লাহ তোমারে মাফ করবে, তোমার বাঁশ দেবে না, এটা স্বাভাবিক না? উনি যার রাগ আছে পুরাতন সব মাফ করে ঘুমাইতো, আর আমরা আরো পুরাতন সে 50 বছরের রাগ এখন সুযোগ পেয়েছি, ওই রাগ এখন তুলতেছি, তাও খুশিয়ে খুশিয়ে বের করে যে কোন রাগটা কোন জায়গায় আছে দেখি। এই জন্য ওলা ইয়াজরি মান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিল। আজ যারা ন্যায় বিচার কায়েম করতে চায় এই কথা বলছেন, আমরা ইনসাফ কায়েম করতে চাই এ কথা তো হচ্ছে না, কারণ এই আয়াতের পরে কি কওমিন আলা আল্লাহ তা'দিল, এইটাই হচ্ছে ন্যায় বিচার, ইয়াদিলু তোমরা ন্যায় বিচার কায়েম করো। যদি মানুষকে ক্ষমতা থাকার পরও মাফ করে দিতে পারো, ক্ষমতার চেয়ারে বসার পরেও যদি পুরাতন রাগগুলো সব আল্লাহর জন্য মাফ করে দিতে পারো, এইটা ন্যায় বিচার। এটা কি এই ন্যায় বিচার বাংলাদেশের কোন থানায় হচ্ছে আপনি দেখান? তাহলে রাজনৈতিক জীবনে আপনি জুলুম করছেন, এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে জুলুমগুলো হচ্ছে এটা আমি আহ্বান জানাচ্ছি দেশের যারা দায়িত্বে আছেন তাদেরকে, আপনাদেরকে আমরা ভালোবাসি, এই আয়াত দিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনি মানুষকে মারার জন্য যে ফাঁদ পেতেছেন, মানুষ হয়তো মরবে কিন্তু আপনি তো বাঁচবেন না, আপনি তো মরবেন, আপনি যদি বেশি থাকতে পারতেন তাহলে আমি বলতাম যে ফাঁদ আরও নতুন নতুন তৈরি করেন, আপনি নিজেও যখন বাঁচবেন না হয়তো আর 100 বছর পরে আপনিও এই পটল তুলবেন এই স্টিমারের মতো, তখন কি হবে? মানুষ মারা গেলে তো আমরা ইন্নালিল্লাহ পড়ি, এ লোকটা মারা যাওয়ার পরে সবাই বলছে আলহামদুলিল্লাহ, কি নেকির কাজ করেছে,
যে মানুষ খুশি হচ্ছে, দুঃখ প্রকাশ করবে কি আরো খুশি হয়। আমি আজকে কোরআনের দুইটা আয়াত সামনে, আমারও মরার পরেই উনি মারা গেছে, একটা পনেরো, আমি উঠেছিলাম রাত দুইটায়, এদিকে ঘুমিয়ে পড়েছিলাম রাত দশটার দিকে, দুইটা পাঁচের দিকে ওঠার পরেই মোবাইল নিয়ে আমি একটু টান দিয়েছি, দেখি শুধু মরণের খবর আসতেছে আর শুধু কমেন্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি গো মানুষ তো ইন্নালিল্লাহ পড়বে, তারপরে দেখি আল্লাহর ওলি মরে গেছে, কেউ কেউ আর আয়াত দিচ্ছে আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। আপনার এমন একটা জীবন তৈরি করে টাকা পয়সা অর্থ সম্পদ রেখে আপনার কি হয়েছে বলেন, আপনাকে যে আল্লাহ নির্বংশ করিয়ে ছাড়বে, আমার তো এই চোখে দেখা, এই আঠাশ বছর বয়স আমার, এই আঠাশ বছরের ভেতরে আমি যা দেখতে পাচ্ছি, এই দেশে যারা ডাইরেক্ট বলেন ইনডাইরেক্ট বলেন ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে প্রত্যেককে আল্লাহ লেজ কেটে দিয়েছে, ওদের এখন আর কেউ নামও নেয় না, দেখবেন ওদের নামও কেউ নেয় না, নাম নিলে ঘেনার সাথে নেয়, কত দাপট ছিল মাইনউদ্দিন খান বাদলের চট্টগ্রাম বিভাগে, যে দেখেন তো কুকুরেও ওর নাম এখন আর জানে না, বাদল নামে যে একটা লোক ছিল পৃথিবীতে ওকে এখন আর কেউ জানেও না, ও মাত্র কয় বছর আগে মরে গেল, আর ২০ বছর পরে তো ওর নাম মনে হয় পৃথিবীর কোনো জায়গায় আর লেখা থাকবে। আল্লাহ যা জানিয়েছিলেন ইন্না শানি একা হওয়াল আবদার, হে নবী আপনি আফসোস করেন না, কোনো আফসোস নেই, আপনার শত্রু যারা আমি তাদেরকে নির্বংশ লেজ কাটা করিয়ে ছাড়বো তাই ছাড়ছে আল্লাহ। এখানে এই বিভিন্ন মরণ থেকে আপনি শিক্ষা নেবেন, আপনি মরণের পরে না জানি আবার কেউ মিষ্টি খায় কিনা, খেতে পারে আকাশেও যখন কেউ কাঁদবে না, জমিনেও কেউ কাঁদবে না, অবশ্যই কাঁদার বিপরীতে যেটা আছে কি সেটা মিষ্টি আনন্দ, এটা করব। আল্লাহ আমাদের এরকম জীবন থেকে হেফাজত করুন। সুতরাং আমাদের রাজনৈতিক জীবনে প্রতিহিংসার কারণে যে সমস্ত অপরাধগুলো আমরা করছি, যে জুলুমগুলো করছি, এই জুলুম আশা করছি আপনি বন্ধ করবেন, বিশেষ করে বাংলাদেশের ১৭৩৪টা সিয়ার এখন মেন সিয়ার, কয়টা ১৭৩৪টা মেন সিয়ার আছে এই দেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের উপজেলা চেয়ারম্যান কে, রাজীব ভাই, এই রাজীব ভাই পর্যন্ত, রাজীব তো মরে গেছে না, ও এই রাজীব ভিলেন রাজীবের কথা বলছি, আল্লাহর আলী তো পটল তুলেছে, সুতরাং এই রাজীব ভাই পর্যন্ত কতগুলো সিয়ার আছে, ১৭৩৪ জন সিয়ারে যারা আছেন তারা সরা মায়ে দাঁড়ে দুইটা আয়াত বারবার একটু পড়েন যদি একটু ভয় আসে, ওয়ালা ইয়াজিরি মান্নাকুম শানা আনু কৌমিন আলা আল্লাহ তা দিল, ন্যায় বিচারের মুখ ফোটালে হবে না, বলি ফোটালে হবে না, ন্যায় বিচারের এইটা একটা ধাপ, এক দিল হু আকরা বলি তাকওয়া, তাকওয়া অর্জন করতে যাও এইটাই তাকওয়ার নিকটবর্তী পন্থা। আমার ভাইরা এরকম জুলুমগুলো আজ রাষ্ট্রীয় জীবনে আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক জীবনে তো লেগে আছে। সুতরাং রজব মাসকে যদি সম্মান দিতে চান, পৃথিবীর ৫৩টা রাষ্ট্র অন্তত মুসলিম, কয়টা ২২৮টার ভেতরে ৫৩টা রাষ্ট্রের মুসলমান যারা দায়িত্বে আছেন, এই রাষ্ট্রপ্রধানগুলো আজ এই রজব মাসের সম্মানার্থে এক হওয়ার সময় হয়ে গেছে। আপনারা যদি এখন এক হয়ে অন্তত যারা আন্তর্জাতিকভাবে আমাদের এই জাতির উপরে জুলুম করছে এই জুলুম বন্ধ করা আপনাদের দ্বারা সম্ভব, সম্মান দিতে চাইলে এই জুলুমগুলো বন্ধ করেন। অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ তাআলা বলেন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো যেভাবে ওরা তোমাদের সাথে যথাযথভাবে যুদ্ধ করছে। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ কি আর মুশরিক কারা এটা আগে বোঝা লাগবে, এদিকে থাকা। এখন যদি মনে করেন বাংলাদেশে আমি মুশরিক পাবো কোথায়, যুদ্ধ যে করবো, আর যুদ্ধ মানেই কিন্তু মারামারি করা না, কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা দিয়েছেন, ওরা যেভাবে তোমাদেরকে মারে ওইভাবে তোমাদের ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া লাগবে যথাযথভাবে। ওরা আজ আমাদেরকে কি দিয়ে মারছে বলেন, ওরা আমাদেরকে মারছে আজ প্রচার মাধ্যম দিয়ে, মিডিয়া দিয়ে,
ডাহা মিথ্যা কথাকে 10 বার 15 বার 20 বার 100 বার প্রচার করে করে এটা জাতির সামনে সত্য বানিয়ে ফেলেছে ঠিক সুতরাং এইটাকে উল্টিয়ে আপনাদের এই মিডিয়া ইসলামের পক্ষে ওদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে তাহলে রজব মাসকে সম্মান দেওয়া হবে আমার কথার অর্থ আলেমরা অবশ্যই বুঝতেছে রজব মাসের সম্মান মানে ইয়া নবী সালাম আলাইকা পড়ে শুধু খেচুড়ি জিলাপি খাওয়া না মুশরিকদের বিরুদ্ধে আপনাকে সর্বাত্মকভাবে প্রস্তুতি নেওয়া লাগবে মুশরিক কারা এক কথায় বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক এটা শুধুমাত্র ভারতের হিন্দুরা না বাংলাদেশের হিন্দুরাই মুশরিক না যারা পূজা করে না খ্রিস্টানরাও মুশরিক এক অর্থে কারণ ওরা তিন খোদায় বিশ্বাসী কথা বলেন না কেন ইহুদিরাও মুশরিক কারণ ওরা উযাইরের সাল্লামকে আল্লাহর সন্তান মনে করে বৈদ্যরা মুশরিক প্রকারান্তে কারণ গৌতম বুদ্ধ করে খোদা মনে করে পৃথিবীর যত জাতি আছে শুধু মুসলমান বাদ দিয়ে এক কথায় সব মুশরিক এক কথায় কি এই মুশরিকরা সব কিন্তু এক এই জন্য এদের সাথে বন্ধুত্ব করা ভালোবাসা জন্মানো নিষেধ সূরা মায়েদা 51 নম্বর আয়াত শব্দের দিকে খেয়াল করেন তো আয়াতের এটা আন্তর্জাতিক জীবনের আয়াত ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আমানুলা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া উবাদ ও মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন খুব খেয়াল করে শুনবেন আয়াতটা ওহে যারা ইমানের দাবি করো তোমরা ইহুদি আর খ্রিস্টানকে কখনো বন্ধু রূপে গ্রহণ করবে না কোন পর্যন্ত বাদুহু মাওলিয়া উবাদ যখন তারা একে অপরের বন্ধু তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা একেবারেই যাবে না কোরআন তা বলেন যাবে কিন্তু যখন ওরা একে অপরের বন্ধু হয়ে মুসলমান নিধনের চেষ্টা করবে তখন আর ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না আজ আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়ায় যারা আছে সব কিন্তু মুসলমান ধ্বংস করার জন্য এক ওদের নাম পরিচয় আলাদা থাকতে পারে কিন্তু ওদের ভীষণ মিশন সব এক কি করে মুসলমান ধ্বংস করা যায় সুতরাং ওরা যখন একে অন্যকে সাহায্য করছে চীন আমেরিকা আমেরিকাকে চীন চীন ভারতকে সব এক তলে তলে সব এক উপরে উপরে কিছু দেখায় তাছাড়া তুরস্ককে আজ পর্যন্ত ইসরায়েলকে দেখলাম না সাহায্য করতে আর আমাদের সাহায্য দেয় অলাং তার দো আঙ্কাল ইয়াহুদু অলাং নাসর হাত্তা সাত্তা বিয়া মিল্লাতাহু হে নবী আপনি কখনো ইহুদি খ্রিস্টানদের মন পাবেন না যতক্ষণ তাদের ধর্মের অনুসরণ আপনি না করবেন অবশ্যই আমরা তাদের সাদৃশ্য কিছু মেনে নিয়েছি তাদের ব্যবসা আমরা মানি তাদের সংস্কৃতি মানি তাদের রাজনীতি মানি এই কারণে ওরা আমাদের সাহায্য দেয় আর তুরস্ক এরদোগান ও মানে না এই জন্য ওকে দেয়ও না আরো ওরা শত্রু বানিয়েছে তো ও মুসলমান আমিও মুসলমান আমারে সাহায্য পাঠায় 13 লক্ষ রোহিঙ্গা ওদের জন্য সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন এনজিওরা আর তুরস্কে 1 লাখ রোহিঙ্গা যাক সাহায্য দূরের কথা আরো বলবে আন্তর্জাতিক চাপ আসবে কারণ ওরা ওদের ধর্মীয় কৃষ্টি কালচার ইহুদিদেরটা মানে না এই জন্য ওরা ওদের শত্রু আর আমরা কিছু কিছু মেনে নিয়েছি এই যে হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম যতক্ষণ আপনি তাদের জাতির মিল্লাতের অনুসরণ না করবেন অলাং তার দ কখনো আপনি তাদের মন পাবেন না এজন্য আমার মূল কথা হচ্ছে ওরা যতক্ষণ একে অপরের বন্ধু ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা মিল মহব্বত করা ওদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না যদি করেন অমাইয়াতাবল্লাহু মিনকুম ও মানে এবং মান মানে যে ব্যক্তি ইয়াতাওয়াল্লা তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা মানে ফিরে যাওয়া এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা যাচ্ছেন ভবিষ্যতেও যারা যাবেন মিন মানে হতে কুম মানে তোমাদের ফাইন্নাহু মিনহুম তোমাদের ভেতরে যে বা যারা ওদের অনুসরণ করবে ওদের দেখে দেখে চলবে আমি আল্লাহ তোমাদের ওদের মতো বানিয়ে দেব আজ ওদের ব্যবসা দেখে আমরাও ব্যবসা করছি আমাদের ব্যবসায়ও এখন সুদ ওদের তো সুদ আমারটাও সুদ এই জন্য ওদের যেমন অর্থনৈতিক অবস্থা এখন অন্তত নিরাপদ না আমাদের অর্থনীতি এখন আর নিরাপদ না ওদের সংস্কৃতি দেখে এখন আমরা সংস্কৃতি তৈরি করছি ওদের সিনেমা দেখে দেখে আমাদের সিনেমা তৈরি হয় কথা বলেন না কেন বাংলাদেশে ভারতের সিনেমা নকল করে যেভাবে তৈরি হয় ইরানের সিনেমা তো নকল করে ওইভাবে তৈরি হয় আমাদের হলে চলে না চলে সৌদি আরবে সিনেমা নেই ওই ওদের সিনেমা নকল করে তো আমাদের দেশে চলে না ইরানের সিনেমা চলে না তুরস্কেরটা চলে না চলছে ভারতেরটা
তার মানে ওরা যেভাবে যেভাবে কৃষ্টি কালচার তৈরি করেছে ওদের মতো করে আমরা যখন শুরু করেছি আল্লাহ আমাদেরকে ওদের মতো বানিয়ে দিয়েছে এখন ওদের আর আমাদের চেনা যায় না কাপড় খোলা ছাড়া আমার মনে হয় অনেক মুসলমানের যে আচরণ যে কৃষ্টি কালচার এগুলো দেখলে এখন মনে হয় মনে হচ্ছে না কাপড় খোলা লাগবে আমাদের এজন সাবধান হওয়া লাগবে ওরা যতক্ষণ পর্যন্ত একে অপরকে সাহায্য করে বন্ধুত্ব করে আমরা ওদের সাথে নেই ও যত শক্তিশালী হোক কারণ আল্লাহর উপরে তো আর শক্তিশালী কেউ নেই এই বিশ্বাস করা আমাদের ঈমানের দাবি এজন্য আল্লাহ আয়াতে ডাক দিয়েছেন কোনো বেঈমানকে না কাকে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন অবশ্যই আমি আল্লাহ কোনো জালেমকে পথ দেখাচ্ছি না দেখাব না এখানে জালেম দিতে পারতেন না দিয়ে কি দিয়েছেন জালিমুন বহুবচন শুধু একজন না পৃথিবীতে যারাই সে রাষ্ট্র এমন করবে আন্তর্জাতিক জীবনের আয়াত যেহেতু এটা এজন্য আমি সতর্ক করলাম আর যারা এগুলোতে আছেন আমরা দেখছি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন অধিকাংশ মানুষগুলো না বুঝে এগুলো করছে আপনার যদি মগজ থাকার আল্লাহ যদি হেদায়েত দেয় আপনি ফিরে আসবেন আল্লাহ আপনাকে তাওফিক দান করুন জোরে বলেন আমিন তাহলে আমাদের উচিত হবে ওরা যেভাবে সংস্কৃতি তৈরি করে ওদের বিরুদ্ধে সংস্কৃতি তৈরি করা ওরা যেভাবে পোশাক বানায় ওদের বিরুদ্ধে পোশাক তৈরি করা আজ আমরা পোশাক বানাচ্ছি ওদের মতো দেখে পোশাক বানিয়েছে ভারতের সিরিয়াল দেখে পাগলু টু বানিয়েছে পোশাকের নাম কি পাগলু টু আমার মনে হয় এই পোশাক যদি কোনো ছেলে মেয়েকে পরায় ও পাগলু থ্রি হয়ে যাবে এখন যে বোরকাগুলো পরছেন এগুলো এখন আর বোরখা নেই এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে মেয়েদের জন্য যেমন চশমায় জামা পরা জায়েজ নেই সম্মানিতা মা বোন যারা এসেছেন ঠিক ওই রকম ভাবে আট শার্ট বোরকা পরাও মেয়েদের জন্য জায়েজ নেই বোরকা হবে ঢিলা ঢালা এই যে এমব্রয়ডারি করা ফুল ফুলওয়ালা রং বেরঙের এগুলো পরা মেয়েদের জন্য জায়েজ না মেয়েদের পোশাক হবে বোরকা যদি বানায় আপনি কালো বানাবেন আর এমন বানাবেন যেন ঢিলা ঢালা আরো একজন প্রবেশ করা যায় আর এমন বোরকা বানিয়েছে ও সাদা গায়ে দিতে গেলে খুলতে যাবেন ছিঁড়ে যাবে আরো অনেকে চায় যে আমি বোরকা গায়ে দিয়ে যদি মানুষ নাই জানে যে আমি কি গায়ে দিলাম তো বোরকা গায়ে দিয়ে করবো আমার কুষ্টিয়ার বড় বাজারে একবার এক দেড় বছর হয়ে গেল এক দর্জি বোরকা বানিয়েছে এক মহিলা আলটা মোটান মহিলা ওয়াশুনে বোরকা বানান পর্দা করবেন বোরকা বানিয়েছে সে ওইরকম মাপ দিয়েছে টাইট ফিট ও মনে করছে মহিলা যখন বোরকা পরে পর্দায় করবে তখন আমি একটু ঢিলা ঢালা করি ঢিলা ঢালা করে ওরা বলেছে গায়ে দিন ও যখন শরীরের ভেতরে লাগিয়েছে দেখছে যে সে হব্বা জব্বা দর্জিরে ধরে দিয়েছে একশো দর্জি তো ওইরকম মানুষ হাবা গোবা কাঁদতেছে আমি ওই সময় আমার জামাটা নিয়ে আসতে গেছে কাঁদেন কেন আমার মেরিস মাইল কেন তো মহিলা এসেছিল বোরকা বানাবে পর্দা করবে আমি বানিয়ে দিয়েছি ও মহিলা বলছে না আমি যে মাপ দিয়েছি ওই রকম ওই টাইট ফিট বানানো লাগবে আমি বোরকা পরলে হেঁটে গেলে মানুষ যদি নাই বোঝে তো বাইর করবো ওর কি পর্দা করা উদ্দেশ্য না ফ্যাশন এই জন্য ওদের বিরুদ্ধে যুদ্ধ করো মানে অস্ত্র নিয়ে এখন হিন্দু পেলে মেরে ফেলবে না এটা না ওরা যেটা ইসলামের বিপক্ষে আজ কাজে লাগাচ্ছে পোশাক আশাক দিয়ে শুরু করে সংস্কৃতি দিয়ে ব্যবসা দিয়ে বিবাহ দিয়ে যা ওরা উল্টা করে ওটা বিরুদ্ধে আপনি ইসলামকে সামনে নিয়ে আসবেন কথা বুঝতেছেন তাও কিভাবে নিয়ে আসবেন কামায় কতিলুনাকুম কাফা যথাযথভাবে ওরা একেবারে উঠে পড়ে লেগেছে আপনাকে উঠে পড়ে লাগা লাগবে আজ এখানে যারা যুবক মানুষ আছে তাদেরকে বলছি যারা ফেসবুক ব্যবহার করেন কোথায় আপনি লাইক দেবেন কোথায় কমেন্ট করবেন কোন জায়গায় আপনি শেয়ার দেবেন কোনটা এটা কিন্তু কোরআনে আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছে এখন যদি বলেন ফেসবুক হইলো মাত্র কয়েকদিন আগে দেড় হাজার বছর আগে কোরআন জানাল কি করে সূরা আম্বিয়া ৮৩ নাম্বার আল্লাহ পাক বলেন স্মরণ করায় ওদের দিকে
সে আমাকে বলে যে রব্বুল আলামিন আমি অসুস্থ আর তুমি তো রহমানুর রহিম, সে কিন্তু বলে না যে আল্লাহ তুমি আমার রোগটা ভালো বানিয়ে দাও। সে বোঝাতে চেয়েছে আমি তো রোগাক্রান্ত আমি অসুস্থ কিন্তু তুমি তো রহমানুর রহিম, তার মানে তুমি আমার রোগ ভালো করো। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আয়ুবের ডাকে সাড়া দিলাম, তার মানে তাকে লাইক দিলাম। ফাস্তাজাবনা লাহু, তাকে আমি লাইক করেছি। আমরা লাইক দেই কোনো কিছু পছন্দ হলে, নাকি কোনো কিছু ভালো লাগলে আমরা লাইক দেই। আল্লাহ বলেন আমি আয়ুবের ডাকটা পছন্দ করে তাকে লাইক দিলাম, তার মানে তার ডাকে সাড়া দিলাম। ফাঁকা সাফনা দূর করে দিলাম তার এই বিপদটা, তার যে রোগ ছিল এ রোগ আমি তার জীবন থেকে দূর করে দিলাম। আপনি তাহলে লাইক দেবেন কোথায়, কোনটা শেয়ার করবেন, কোন জায়গায় কমেন্ট মারবেন, এই আয়াত থেকে আল্লাহ প্রমাণ দিচ্ছেন। আপনি ফেসবুক চালাতে গিয়ে যদি দেখেন কোনো মানুষ বাংলাদেশে মজলুম অবস্থায় আছে, আজ 11 বছর কারাগারে বন্দি পড়ে আছে, কেউ তার পক্ষে কথা বলে না, এরকম কিছু যদি আসে অবশ্যই ওই জায়গায় লাইক দেওয়া লাগবে। আপনি পছন্দ করেন এটা ঠিক না, শেয়ার করে জনগণকে জানাবেন যে এই জুলুম আমি মানি না, কমেন্ট করে জানিয়ে দেবেন এটা অন্যায় এটা জুলুম, যদি এই বিচারটা সঠিক না হয়। ফেসবুক এইভাবে চালানো দরকার মজলুমের পক্ষে, অসহায় অসুস্থ দুর্বলের পক্ষে। আমি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন? আপনি কোনটায় জবাব দেবেন, কোনটা লাইক দেবেন, কি শেয়ার করবেন, আল্লাহ কিন্তু এখানে ওই ওই থিওরিগুলো নিয়ে এসেছেন। অসহায় অসুস্থ দুর্বল মজলুমের পক্ষে আপনাকে দাঁড়ানো লাগবে। আল্লাহ দাঁড়িয়েছিলেন অসহায় রোগ আক্রান্ত মানুষের পাশে। এখন অনেক রোগ আক্রান্ত মানুষ বিভিন্ন জায়গায়, কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। আপনি এগুলো প্রচার করতে পারেন না ফেসবুকের মাধ্যমে, লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে জানাতে পারেন না দুনিয়ার মানুষকে? কত মানুষ মজলুম অবস্থায় আছে কত জায়গায়, তার পক্ষে দাঁড়ানোর কেউ নেই। এই জন্য ওরা যেহেতু ব্যবহার করছে এটা উঠে পড়ে লিখেছে, আপনাকেও এটা উঠে পড়ে লিখে ব্যবহার করা লাগবে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে। জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অবশ্যই আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। এখন মুত্তাকি কারা? মুত্তাকির গুণাগুণের ভেতরে আমি 6টা বিষয় পেয়েছি। কেউ যদি মুত্তাকি দাবি করে তাহলে তাকে 6টা বিষয় অনুসন্ধান করা লাগবে। আমরা মুত্তাকি মানে মনে করি জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, হ্যাঁ এগুলো শিয়ার ইসলামের অবশ্যই করবে। কিন্তু মুত্তাকি ওই লোকটা যে লোকটা সত্যকে সন্ধান করে। কি সন্ধান করে? সত্যকে সন্ধান করার পরে যদি পেয়ে যায় কবুল করে। 3 নম্বরে কবুল করেই হয় না, ওর উপরে টিকে থাকে, দাঁড়িয়ে থাকে। 4 নম্বরে ওই লোকটার সামনে হালাল আর হারাম যখন আসে, জীবন চলে গেলেও হারামকে গ্রহণ করে না, হালালকে ছেড়ে দেয় না। 5 নম্বরে মুত্তাকি ওই লোকটা, এই পৃথিবীতে যে লোকটা আদর্শ মানে শুধুমাত্র রসুলুল্লাহ। কার? বলেন বলেন। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। জন্মের পর থেকে আয়াত আমরা শুনেছি, এই আয়াতের কথাগুলো শুনলে অনেকের আনন্দও লাগে। হে নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসতে চাও রসুলকে অনুসরণ করো। কি করো? রসুলকে যদি অনুসরণ করতে পারো ইহবিবকুম আল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে, আর আল্লাহ যদি ভালোবাসে জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ গফুরুর রহিম। এ পর্যন্ত শুনে দেখেন সুবহানাল্লাহ কি পড়ছে? আবার পড়ছে সুবহানাল্লাহ। দাঁড়ান সুবহানাল্লাহ টেকে কিনা দেখি। এবার আপনি আয়াতের দিকে তাকান, দেখি আপনার সুবহানাল্লাহ ঠিক থাকে কিনা। যদি ঠিক না থাকে, সুবহানাল্লাহ যেন ঠিক থাকে, ওটা করবেন তো? কারণ আপনি তো আল্লাহকে সঙ্গে রাখতে চান, আর আল্লাহ যার তার সাথে থাকে না, থাকে কাদের সাথে? না, মুত্তাকি বান্দার সাথে। আলামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন, মা মানে সঙ্গে সাথে, মুত্তাকি বান্দাদের সাথে যেহেতু থাকে। মুত্তাকি চেনার উপায় কয়টা বললাম? 1 নম্বরে যারা সত্যকে অনুসন্ধান করে, সত্যকে খুঁজে বেড়ায়। 2 নম্বরে সত্য পেলে ওইটা গ্রহণ করে। 3 নম্বরে সত্যের উপরে টিকে থাকে। 4 নম্বরে ইসলামের হালাল আর হারাম যখন সামনে আসে, জীবন গেলেও হারাম গ্রহণ করে না, জীবন চলে গেলেও হালাল ছেড়ে দেয় না। 5 নম্বরে যারা রসুলের অনুসরণ করে। কার? এইটাই মেন বিষয়। 6 নম্বরটা পরে বলছি, আপনারা না শেষ করে দেবেন?
আমার ভাইরা, আমি আলেমদেরকে বলছি আয়াতটা একটু ভালোভাবে, জন্মের পর থেকে কিন্তু আমরা শুনছি, কিন্তু আপনি এইভাবে হয়তো শুনেন। যদি আল্লাহকে ভালোবাসতে চান, আমরা চাই না, এই দাবি যদি আপনি পূরণ করতে চান, ফাত্তাবিউনি রাসূলের অনুসরণ করা লাগবে। এখানে তাবউন শব্দটা আল্লাহ দিয়েছেন, এর আগে ফা আছে, এর আগে তা আছে, ফাত্তাবিউনি মজারে দেওয়ার কারণ কি? বর্তমান এবং ভবিষ্যৎ, এখন থেকে যে ব্যক্তি অনুসরণ শুরু করবে, ইউহিব্বিব না, এদিকে তাকান, আমি কিন্তু প্রশ্ন করব, জবাব দিতে না পারলে দেখেন কি হয় আপনার। রাসূলের অনুসরণ আপনি যখন শুরু করবেন, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বিব মজারে, মজারে না, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, যখন আপনি রাসূলের অনুসরণ শুরু করবেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। তার মানে আপনি রাসূলের অনুসরণ এখনো শুরু করেননি, করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করেনি, করবে, আপনি যখন শুরু করবেন তখন শুরু হবে, কথা বলেন না কেন? আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ইগফির এটাও মুজারে, আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে, দেবে কোন গোনা, জামবুন না, যুনুব বহু বছর, ওনার একটা গোনাও আল্লাহ রাখবেন, সব মাফ করে দেবে, শুধু হক বলে বাদ দিয়ে।